আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে এসকে টিভি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা না বললে নয়, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমার আজকের বিষয় হচ্ছে করোনা নিয়ে, করোনা ভাইরাস আপনারা কিভাবে নিজেকে সেফ রাখতে পারবেন। যারা আমরা প্রবাসী আছি, আমরা কেমনে সেফ থাকব, কেমনে আমরা সেটা আলোচনা করব। তো আলোচনাটা হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে। তো চলুন শুরু করি। করোনা ভাইরাসের সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের সবাই ভীত এই সংক্রমণ রোগ নিয়ে। একই সঙ্গে কোয়ারেন্টিনে বা আইসোলেশনের মতো শব্দগুলো ঘুরপাক খাচ্ছে মুখে মুখে। এগুলো আসলে কি? করোনা ভাইরাসের সংক্রমণের এই সময় করণীয় নিয়ে এবারের প্রতিবেদন। যে কোনো সংক্রামক রোগের ক্ষেত্রে কোয়ারেন্টিন বা আইসোলেশন বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায়। কোয়ারেন্টিন আইসোলেশন ঠিকমতো ব্যবস্থাপনা করা গেলে বা মেনে চললে সহজে সংক্রামক রোগের বিস্তার রোধ করা সম্ভব। এই ব্যবস্থা ফলপ্রসূ করতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোয়ারেন্টিন ও আইসোলেশন আসলে কি? কোয়ারেন্টিন হলো কোনো ব্যক্তি আক্রান্ত, কারো সংস্পর্শে ছিল বা ব্যাপক ছড়িয়ে পড়া সংক্রামক রোগের এলাকা থেকে এসেছে, কিন্তু পরীক্ষায় সেই সংক্রামক রোগের লক্ষণ বা জীবাণু তার শরীরে পাওয়া যাচ্ছে না। আর আইসোলেশন হলো তার শরীরে জীবাণু উপস্থিত পাওয়া গেছে। এই দুই দলকেই অন্যান্য সুস্থ মানুষের স্পর্শ থেকে আলাদা রাখতে হবে। এক্ষেত্রে করোনা ভাইরাসের জন্য কোয়ারেন্টিন থাকার সময় হলো 14 দিন। তবে ভিন্ন মত আছে, অনেকে বিশেষজ্ঞ মতে আরও কিছুদিন বেশি হতে পারে। এই 14 দিনে যদি যে সে ব্যক্তি শরীরে রোগ উপসর্গ বা জীবাণু না পাওয়া যায়, তাহলে তার কোয়ারেন্টিন শেষ বলে ধরা হবে। কিন্তু 14 দিনের মধ্যে জীবাণু পাওয়া গেলে সেই ব্যক্তিকে আলাদা রাখতে হবে। আর আলাদা রাখার এই ব্যবস্থাপনাকেই আইসোলেশন সময় বলা হয়। রোগ থেকে সম্পূর্ণ ভালো বা জীবাণু না হওয়া পর্যন্ত চিকিৎসকের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মিডপোর্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার গোবিন্দ চন্দ্র রায় বলেন, COVID-19 বা করোনা ভাইরাসের আক্রান্ত ব্যক্তিদের স্পর্শে আসা সন্দেহে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টিন রাখতে হবে। যার অথবা যাদের কোনো শরীরে উপসর্গ নেই, তাদের 14 দিন স্বেচ্ছা বা হোম কোয়ারেন্টিনে পালন বাধ্যতামূলক। কারণ এই সময়ের মধ্যে যে কোনো সময় উপসর্গ বা জীবাণু উপস্থিত পাওয়া যেতে পারে। হোম কোয়ারেন্টিন কিভাবে থাকবেন? বাড়ির অন্যান্য সদস্যদের থেকে আলাদা এবং আলো বাতাস সুব্যবস্থা আছে এমন আলাদা একটি ঘর থাকতে হবে। কোনোভাবে তা সম্ভব না হলে অন্যদের থেকে অন্তত 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ঘুমানোর জন্য আলাদা বিছানা ব্যবহার করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আলাদা গোসলখানা, টয়লেট ব্যবহার করতে হবে। শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে মাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। বাড়ির অন্যান্য সদস্যের সঙ্গে একই ঘরে থাকার সময় বা 1 মিটার মধ্যে এলে জরুরি, দরকার বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কের সর্দি, থুতু, কাশি, বমি ইত্যাদি লাগলে সঙ্গে সঙ্গে সেটি পাল্টে নতুন মাস্ক ব্যবহার করতে হবে। ব্যবহার করার মাস্ক ঢাকনাযুক্ত ডাস্টবিনে বা ময়লা রাখার পাত্রে ফেলতে হবে। হাত ধোয়া, কোয়ারেন্টিনে থাকার সময় সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। নিয়মিত প্রয়োজন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
মুখ ঢেকে হাসি কাশি দিতে হবে, কাশির সময় শিষ্টাচার মেনে চলতে হবে, হাসি কাশির সময় টিস্যু মাস্ক কিংবা বহুর ব্রাজে মুখ ও নাক ঢেকে রাখতে হবে এবং উপরের নিয়ম অনুযায়ী হাত পরিষ্কার করতে হবে। টিস্যু মেডিকেল ম্যাক্স ব্যবহার পর ডাকনাযুক্ত ডাস্টবিনে ফেলতে হবে। ব্যক্তিগত ব্যবহার সামগ্রী অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না। বাসনপত্র, থালা, গ্লাস, কাপ ইত্যাদি, টোয়াল, বিছানা, চাদর অন্যান্য কারোর সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না। এ সময় জিনিস ব্যবহার পর সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কখন কোয়ারেন্টিন শেষ হবে? বিভিন্ন সংক্রমণ রোগে কোয়ারেন্টিনের সময়সীমা বিভিন্ন ভিন্ন হতে পারে। তবে এ পর্যন্ত পাওয়া তথ্যভুক্ত ভিত্তিতে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই সময়সীমা 14 দিন। কোয়ারেন্টিন থাকার সময় যা করা যেতে পারে, পরিবার ও বন্ধুদের সঙ্গে টেলিফোন, মোবাইল বা ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ রাখা যেতে পারে। শিশুকে পর্যাপ্ত খেলার সামগ্রী দেওয়া যেতে পারে এবং খেলার পর খেলনাগুলো জীবাণুমুক্ত করতে হবে। দৈনন্দিন রুটিন যেমন খাওয়া, হালকা ব্যায়াম ইত্যাদি মেনে চলতে হবে। সম্ভব হলে বাসা থেকে অফিসে কাজ করা যেতে পারে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা অথবা নিয়মের পরিপন্থী নয় এমন যে কোনো বিনোদনমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখা যেতে পারে। পরিবারের সদস্যদের জন্য, বর্তমান সুস্থ আছেন এবং যার দীর্ঘমেয়াদী রোগগুলো যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, অ্যাজমা প্রভৃতি নেই এমন একজন নির্দিষ্ট ব্যক্তিকে পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত করতে হবে। তিনি এই ঘরে বা পাশে ঘরে থাকবেন, অব্যবস্থা বদল করবেন না। কোয়ারেন্টিন আছে এমন কারোর সঙ্গে কোনো অতিথি দেখা করতে দেওয়া যাবে না। পরিচর্যাকারী কি করণীয়? নিয়মিত হাত পরিষ্কার করবেন, বিশেষ করে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি স্পর্শে এলে, খাবার তৈরির আগে ও পরে, খাওয়ার আগে গ্লাস বা হাত মোজা পরার আগে ও খোলার পরে, যখনই হাত দেখে নোংরা মনে হয় খালি হাতে ঘরের কোনো কিছু স্পর্শ করবেন না। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি পরিচর্যা ব্যাহত মাস্ক, গ্লাস, টিস্যু ইত্যাদি অথবা অন্য আবর্জনা এই ঘরে ঢাকনাযুক্ত ময়লা পাতে রাখতে হবে। এইসব আবর্জনা খোলা জায়গায় না ফেলে ফুরিয়ে ফেলতে হবে। ঘরের মেঝে, আসবার, টয়লেট, বাথরুম প্রতিদিন অন্তত একবার পরিষ্কার করতে হবে। বেসিং পাউডার পানিতে মিশিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে নিজের কাপড়, বিছানা, চাদর ও তৈলাসহ ব্যাহত কাপড় গুঁড়া সাবান বা কাপড় কাঁচার সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে বলুন এবং শুকিয়ে ফেলুন। উপসর্গ দেখা দিলে, যদি কোয়ারেন্টিনে থাকার সময় কোনো উপসর্গ দেখা দেয় যেমন জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি, অতি দ্রুত রোগতন্ত্র রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR হটলাইনে অবশ্যই যোগাযোগ করুন এবং পরবর্তী করণীয় জেনে নিন।